गत क्लास अष्टम श्रेणी चतुर्थ अध्याय बीज गणित सूत्रेर प्रयोग निये आलोचना करेछिलाम चतुर्थ अध्याय गाणितिक समस्या निये आलोचना करब तोमरा मनोयोग दिए विषयटि लक्ष्य करबे देखो एखाने एकटि उद्दीपक लिखेछि x स्क्वायर माइनस 3x प्लस 1 इक्वल टू 0 होले x प्लस 1 बाय x এর মান নির্ণয় করো নাম্বার প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47 গ নাম্বার x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান নির্ণয় করো আমরা এই প্রশ্নটির এখন সমাধান করব দেখো ক নাম্বার ক নাম্বারে দেওয়া আছে আমাদের এখানে পাওয়ার 4 দিয়ে কোনো সূত্র ব্যবহার হয় না আমাদের
লাগাইতে হবে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার এখন দেখো এই x স্কয়ার কে আমরা যদি মনে মনে a ধরি আর 1/x স্কয়ার কে যদি মনে মনে b ধরি তাহলে এখানে আমাদের একটি কোন সিদ্ধান্ত ব্যবহার হয় x স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার এর কোন সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ ইন্টু বি এখানে তোমরা লক্ষ্য করো এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার তার মানে এখানে আবার সূত্র ব্যবহার করা যায় আবার স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র ব্যবহার করা যায় a plus b whole square minus 2ab দেখো এটা এই সূত্রটা আমাদের এই পর্যন্ত গেল তারপরে কি ছিল এখানে a স্কয়ার তাহলে এখানে কি হবে হোল স্কয়ার সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে এখানে লক্ষ্য করো x স্কয়ার কাটা যায় কি আসে 2 माइनस टू ये दिखे लक्ष्य करो तभी एक्स प्लस वन बाय एक्स के मान को तो एक है यहाँ से एक्स प्लस वन बाय एक्स के मान तीन ताकि आप लोग इधर परिवर्तन मान को शब्दों का तो तीन तारुत्र की स्क्वायर माइनस एक है ये एक्स का डर जाए टू होल स्क्वायर माइनस टू तभी तीन रुपयों का तो नौ माइनस टू होल स्क्वायर माइनस टू তাহলে 9 এর থেকে কি আমরা 2 বাদ পাই কত 7 होल স্কয়ার माइनस 2 7 7 7 49 49 माइनस 2 ক্যালকুলেট 49 এর থেকে 2 মাইনাস করো 47 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা শেষে লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত মানে প্রো পি আর ও ডি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো তুমি লক্ষ্য করো আমাদের গ নম্বরে যে এটা বলেছিল যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47 আমরা এখানে ক নম্বরের সমাধানে আসি ক হতে পারত x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47 লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ তাহলে কি ছিল আমাদের এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 4 এর পাওয়ার 4 দিয়ে সূত্র নাই কাজেই আমরা এটাকে ভেঙেছি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এখন এটাকে a আর এটাকে b কল্পনা করে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ব্যবহার করা হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখানে ভিতরে আবার স্কয়ার আছে এটার উপরে x এর উপরে আবার 1 বাই x এর উপরে এখানে আবার এটাকে a আবার b ধরে এখানে আবার সূত্র ব্যবহার করা হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই যে এখানে স্কয়ার দেখতে পাচ্ছ এটা দেখো যে এটা তো এই সূত্র গেল আমাদের এই পর্যন্ত তারপরে কি ছিল স্কয়ার না সেই স্কয়ার এখানে এখানে x স্কয়ার কাটা যায় এখানে 2 হবে 2 মাইনাস 2 দেখো x প্লাস 1 বাই x এখানে মান দেওয়া আছে কত 3 এর পরিবর্তে 3 তারপরে কি ছিল স্কয়ার স্কয়ার মাইনাস এখানে x কাটা যায় 2 তারপরে হোল স্কয়ার মাইনাস 2 3 এর বর্গ কত 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 9 এর থেকে 2 বিয়োগ করো কত হয় 7 হোল স্কয়ার মাইনাস 2 7 7 49 49 মাইনাস 2 তাহলে কত 47 রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড গড়ামারে আমাদের x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান নির্ণয় করতে বলছে দেখো ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 যে
स्क्वायर की कर दू एक्स प्लस वन बाई एक्स होल स्क्वायर माइनस फोर ए बी तर मैंने एक्स इंटू वन बाई एक्स बा एक्स प्लस सॉरी एक्स माइनस वन बाई एक्स होल स्क्वायर की कर दू एटर मान कत थ्री तारपुरे स्क्वायर माइनस फोर एक्स एक्स कटे गल फोर बा एक्स माइनस वन बाई एक्स होल स्क्वायर इक्वल टू नाइन माइनस फोर बा एक्स माइनस वन बाई एक्स होल स्क्वायर इक्वल टू फाइव बा एक्स माइनस वन बाई एक्स इक्वल टू रूट फाइव ये बात तो स्क्वायर उठा दिलो ये बात से रूट हो गया एको ना हमारे प्रदत्त राशि प्रदत्त राशि x to the power 6 minus 1 divided by x cube এটা কে কি করতে হবে x to the power 6 minus x cube minus 1 by x cube এখানে কি আছে x cube আছে minus 1 by x whole cube a cube minus b cube এর সূত্র x minus 1 by x whole cube plus 3 a b into x minus x into 1 by x minus x x minus 1 by x equal to দেখো x minus 1 by x এর মান আছে এখানে root 5 plus 3 into root 5 এটাকে দেখো দেখা যায় root 5 whole square into root 5 plus 3 root 5 এখানে স্কয়ার আর রুট কেটে যায় 5 root 5 प्लस थ्री रूट फाइव मतलब पांच आ तीन कत आठ एट रूट फाइव तभी सूतरा एक्स टू दी पावर सिक्स माइनस वन डिवाइडेड बाय एक्स क्यू ए मान एट रूट फाइव सुप्रिय शिक्षार्थी मित्र अष्टम श्रेणी गणित विषय चतुर्थ अध्याय বীজগণিতের প্রয়োগ নিয়ে একটি সমাধান নেট দেওয়ার চেষ্টা করেছি তোমরা বাসায় এটাকে সুন্দরভাবে চর্চা করবে এবং সবাই বেশি বেশি অনুশীলন করে পড়াশোনা করে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ।